এদিকে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ মঙ্গলবার সকাল দশটার দিকে নোয়াখালী টাউন হলের সামনে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করতে গেলে এ ঘটনা ঘটে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সকাল সাড়ে দশটার দিকে নোয়াখালী ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মিলিত হয় প্রায় আধা ঘন্টা ব্যাপী ওই কর্মসূচিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় তারা হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে নানা স্লোগান দেন এদিকে মানববন্ধনে পুলিশের বাধার বিষয়ে সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান ঢাকার ঘটনায় নোয়াখালীতে কর্মসূচি ঠিক নয় তাছাড়া মানববন্ধনে বিএনপি জামাতের লোক ঢুকে পড়েছে বিধায় তাদের বাধা দেওয়া হয়েছে বলেও জানান তিনি